নমস্কার বন্ধুরা হ্যাপি মিলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এক চাউমিন রেসিপি বাড়িতে খুব সহজেই এই সেরা স্বাদের চাউমিনটি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল নুন আর সাদা তেল নুন আর তেলটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে জলটা আমার ফুটে গেছে চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো আমি এইভাবে গোটা গোটাই রেখেছি ভেঙে দেব না এইভাবে গোটা থাকলে চাউমিনটা লম্বা লম্বা হবে চাউমিনটা দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এখানে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখুন কেটে পড়ে যাচ্ছে তার মানেই সেদ্ধ হয়ে গেছে একটি ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে দেব এদিকে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা থালার চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নেব ওই থালার মধ্যেই দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে থালার মধ্যে রেখে দেব এখানে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা ভুজিয়ার আকারে ভেজে নেব তবে ভুজিয়াটা খুব বেশি গুঁড়ো করে ভাজা যাবে না ডিমের ভুজিয়াটা একটু বড় বড়ই থাকবে ডিমটা আর খুব বেশি লাল করেও ভাজা যাবে না হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে দেখুন এখানে আমার ডিমের ভুজিয়াটা একেবারে রেডি একটি পাত্রে নামিয়ে নেব ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি আটটা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা কুচি পাঁচটা কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে কুচি করে রেখেছিলাম আর গাজর কুচি সমস্ত কিছু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব গাজর রসুন আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি তবে সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে এদিকে সবজিগুলো ভাজা হতে থাক আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো কেচাপ এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এরপর সে মিশিয়ে রাখা সসটা সবজির মধ্যে দিয়ে দেবো সসটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তবে সস দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিন আমি এখানে হাফটা প্রথমে দিয়ে দেব হাফ চাউমিন দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব হাফ চাউমিন ভালোভাবে মিশে যাওয়ার পর আরও হাফটা চাউমিন এরপরে দিয়ে দেব আপনারা চাইলে হাফ সবজি নামিয়ে নিয়ে রেখে চাউমিনটা দুবার ধরেও ভাজতে পারেন তবে আমি যেভাবে করছি এভাবে তৈরি করলে দুবার ধরে ভাজার কোনো প্রয়োজন পড়বে না দেখুন হাফটা চাউমিন আমার ভাজা হয়ে গেছে এরপর হাফ সেদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চাউমিন সেদ্ধ ঠিকঠাক হলে চাউমিন ভাজাটা খুব ভালোই হবে চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনটা এইভাবে ঝরঝরেও থাকবে না আর খুব ভালো করেও ভাজা হবে না দেখুন আমার সমস্ত চাউমিন খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর বাকি উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে যেহেতু সসে নুন আছে আর সেদ্ধর সময়েও আমি নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাপটা একটু বুঝেই দিতে হবে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডিম আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো ডিম আর গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার সেরা স্বাদের চাউমিন একেবারে রেডি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় চাউমিন সেদ্ধটা ঠিকঠাক হলে চাউমিন ঠিক এইভাবেই ঝরঝরে হবে সেদ্ধর সময় একটু খেয়াল করে সেদ্ধ করে নিতে হবে এরপর চাউমিনটা আমি পরিবেশন করব। আপনারা চাইলে সস আর শশার সহযোগেও পরিবেশন করতে পারেন তবে এই রকম খেতেও খুবই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ